তো বন্ধুরা, অবশেষে বিধ্বংসী ঘূর্ণিঝড় হামন বাংলাদেশের বুকে আছড়ে পড়লো, এবং বাংলাদেশের বুকে আছড়ে পড়ার সাথে সাথেই সেখানে কিন্তু ব্যাপক আকারে ঝড় এবং ভারী বৃষ্টিপাতও ঘটিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা, আর মাত্র কয়েকদিন পরে কোজাগরি লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মী পুজোর সময়ে এই মুহূর্তে আবহাওয়াবিদরা দারুণ একটা সুখবর দিয়েছেন বলতে পারে, যেখানে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারদ কমবে, অর্থাৎ এবারে কিন্তু শীতের আমেজ ধীরে ধীরে ফিরতে চলেছে। বর্ষা তো অলরেডি চলে গিয়ে বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনা নেই। তো কোন কোন জেলার ক্ষেত্রে তাপমাত্রার পারদপতন লক্ষ্য করা যাবে, এবং এই মুহূর্তে আগামী 10 দিনের মধ্যে সব থেকে বেশি কম তাপমাত্রার পারদ, মানে অর্থাৎ কোন দিনকে সব থেকে বেশি ঠান্ডা পড়তে চলেছে আপাতভাবে কি বোঝা যাচ্ছে, সাথে সাথে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এই মুহূর্তে কী কী লেটেস্ট আপডেট দিয়ে দেওয়া হয়েছে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ এবং লেটেস্ট আপডেট দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে, দেখে নেবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি লাইভ আপডেটে। তো বর্তমানে আমি আপনাদেরকে দেখাবো যে বিধ্বংসী ঘূর্ণিঝড় হামনের প্রভাবটা কী রকম ছিল, কোথায় কোথায় কীরকম টাইপের পরিস্থিতি ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম এই মুহূর্তে আমরা উপগ্রহ মোডে। উপগ্রহ মোডে আমরা বিগত 12 ঘন্টা ধরে পরিস্থিতি কী রকম গিয়েছিল, কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছিল, কোথায় কোথায় বৃষ্টিপাত হয়নি, সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা বিগত 12 ঘন্টার আপডেটটা দেখি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে বিগত 12 ঘন্টায় কিন্তু খুব বেশি একটা চেঞ্জেস কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টা কিন্তু বন্ধুরা আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে কিন্তু অলরেডি আঘাত হেনে ফেলেছিল। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিগত 12 ঘন্টা ধরে খুব বেশি একটা চেঞ্জেস লক্ষ্য করা যায় না, কিন্তু ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা এই মুহূর্তে আমরা বেশ ভালো মতনভাবে পেয়ে গেছি। বর্তমানে যদি আমরা একটুখানি বায়ুর দিক এবং বায়ুর ঝাপটা মোড়ে যাই, বায়ুর ঝাপটা মোড়েও কিন্তু আপনারা আর কিন্তু কোনোরকম কিছু দেখতে পাবেন না। অর্থাৎ বিধ্বংসী ঘূর্ণিঝড় হামনের প্রভাব কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কোনোরকম চিহ্ন কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না, যেটা কিন্তু অনেকটাই বেশি ভালো খবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য, কারণ এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে এবারে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে তাপমাত্রার ব্যাপারে কী পরিবর্তন আসতে চলেছে, তো তাপমাত্রার ব্যাপারে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ভোরবেলার দিকে লক্ষ্য করা যায়, এবং সেই ভোরবেলার দিকে তাপমাত্রাটা কীরকম কী থাকতে পারে আগামী কালকের দিনকে সেটা আমরা দেখব। তো চলে আসবো আমরা একেবারে 5টার সময়, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে ভোর 5টার সময় চলে আসছি, এবং ভোর 5টার দিকে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু 22-23 ডিগ্রির কাছাকাছি রয়েছে, অর্থাৎ 20 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে এখনও পর্যন্ত নেই। আমরা শুক্রবার 27 তারিখের দিনকে চলে আসবো, এবং শুক্রবার 27 তারিখের দিনকে আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারদপতন হতে আরম্ভ করে দিয়েছে। কলকাতার ক্ষেত্রে 22 ডিগ্রি টেম্পারেচার থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে প্রায় এখানটাই 19 ডিগ্রির কাছাকাছি চলে এসছে। ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিকে এখানটা কিন্তু বেশ ভালো তাপমাত্রার পারদপতন লাগা যাচ্ছে, এখানটায় 15 ডিগ্রি তাপমাত্রা হয়ে গিয়েছে। তো ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারদপতন শুরু হয়ে যাবে, এবং শনিবারের দিনকেই কিন্তু লক্ষ্মী পুজো রয়েছে, এবং শনিবার লক্ষ্মী পুজোর দিনকে কিন্তু তাপমাত্রা কম থাকবে। পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকেও তাপমাত্রা 19 ডিগ্রি থাকবে, তবে অত বেশি তাপমাত্রা কম তাপমাত্রা কিন্তু নেই, 23 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে। এবং যখনই আমরা রবিবারের দিনকে চলে আসবো তখনই আপনারা দেখতে পাবেন যে বিরাট বড়সড় কিন্তু এবারে তাপমাত্রার পারদপতন লক্ষ্য করা যাবে। রবিবার 29 অক্টোবরের দিনকে সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। ওভারঅল সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে গিয়েছে, যেখানে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে পুরুলিয়ার আশেপাশের দিকে প্রায় 18 ডিগ্রির কাছাকাছি 17 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচারও কিন্তু পৌঁছে গিয়েছে, এবং এই টেম্পারেচারটাই কিন্তু পরবর্তী 2 মাসের মধ্যে অনেকটাই কিন্তু কম টেম্পারেচার চলে আসবে। এবং আপনারা কিন্তু সকলে জানেন যে পুরুলিয়ার দিকে কিন্তু কখনো কখনো সিঙ্গেল ডিজিটে তাপমাত্রাও কিন্তু চলে আসে, তো সেক্ষেত্রে দেখতে বলতে গেলে যে বেশ ভালো কিন্তু তাপমাত্রার পারদপতন অপেক্ষা করে রয়েছে। পুরুলিয়ার আশেপাশের দিকে ব্যাপক ঠান্ডা পড়ে, এবং এবারের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না, ধীরে ধীরে তাপমাত্রার পারদপতন হবে। তবে আপাতত যেটা দেখতে পাচ্ছি যে রবিবার 29 তারিখের দিনকে কিন্তু তাপমাত্রা প্রায় 17 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে, 18 ডিগ্রি কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে রয়েছে। এবার যদি আমরা সোমবার দিনকে যাই,
সোমবার দিনকে কিন্তু অতটা কম তাপমাত্রা কিন্তু থাকবে না, সব জায়গায় কিছু কিছু জায়গায় 20 ডিগ্রি টেম্পারেচার আবারও চলে আসবে। মঙ্গলবার দিনকে যদি আসি তো মঙ্গলবার দিনকে আমরা যদি চলে আসলাম, মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু 20 ডিগ্রি 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া এছাড়াও 2-24 পরগনা পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি তাপমাত্রার পারদপতন হবে না। তবে পুরুলিয়ার আশেপাশের দিকে কনস্ট্যান্ট 18 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। বুধবার চলে আসবো পয়লা নভেম্বরের দিনকে কিন্তু তাপমাত্রার আরও একটুখানি বৃদ্ধি পাবে। তো মোটামুটি তাপমাত্রা বাড়া তাপমাত্রা কমার এরকম টাইপের কিন্তু পরিস্থিতি থাকবে। তবে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এসে বৃষ্টিপাতের পরিমাণ মোডে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত একদমই দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের একা কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই। যদি আমরা পরবর্তী 5 দিনে আসি, 5 দিনের ক্ষেত্রেও কোনো রকম বৃষ্টিপাত নেই। পরবর্তী 10 দিনের ক্ষেত্রে আসলে আপনারা অল্প স্বল্প বৃষ্টিপাত দেখতে পাবেন পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে, কিন্তু অতটা বিরাট যে বড়ো সড়ো ভারী বৃষ্টিপাত সেটাও কিন্তু নেই। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বেশ ভালোই পুজোর আবহাওয়াটা কেটেছে। পুজোতে যদিও বা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টিপাত তেমন একটা হয়নি, হালকা ঝিরিঝিরি গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়ে কিন্তু কেটে গিয়েছে। তো এবারে পুজো কিন্তু বেশ ভালোই কেটেছে। আপনাদের কী মতামত রয়েছে পুজোর ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে এই মুহূর্তে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে সামনের যে হচ্ছে লক্ষ্মী পুজো রয়েছে, সেই লক্ষ্মী পুজোর দিনে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেশ ভালোই রোদ ঝলমলে আকাশ থাকবে এবং মেঘেরও কিন্তু দেখা খুব বেশি একটা মিলবে না। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে। দেখতে পাচ্ছেন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া এই লেটেস্ট রিপোর্টটা ইস্যু করা হয়েছে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে সাবজেক্টে কী বলা হয়েছে যে সাইক্লোন হামুন অর্থাৎ বিধ্বংসী ঘূর্ণিঝড় হামুন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের উপকূলরেখা বরাবরকে টাচ করে এটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো চিটাগাঙের ওপর দিয়ে গিয়েছিল এটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং সাথে সাথে এই মুহূর্তে বলা হচ্ছে যে নো সিগনিফিকেন্ট ওয়েদার ওভার কান্ট্রি ডিউরিং নেক্সট 5 ডেজ এক্সেপ্টেড ওভার এক্সট্রিম সাউথ পেনিনসুলার অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে উত্তর পূর্ব এবং দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো ছাড়া গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু খুব বেশি একটা বড় সড়ো পরিবর্তন আবহাওয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তার মানে কিন্তু বন্ধুরা কোনো রকম ঝড় কিংবা বৃষ্টিপাতের আশঙ্কা নেই। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বৃষ্টিপাত মানে অল্প স্বল্প হতে পারে। মেঘালয় মিজোরামের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে লাইট টু মডারেট রেনফলের কথা বলা হয়েছে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা মিজোরামের ক্ষেত্রে রয়েছে। নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ ওখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো নর্থ ইস্ট এবং সাউথ ইন্ডিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাছাড়া আর কোনো রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা নেই। এটা কিন্তু অনেকটা বেশি ভালো খবর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলো না এবং যে বিধ্বংসী ঘূর্ণিঝড়টা চলে গিয়েছিল সে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে কিন্তু কোনো রকম যে পরোক্ষ প্রভাব সেটাও বাংলার ক্ষেত্রে কিন্তু আর লক্ষ্য করা যাবে না। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরিভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।